হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রত্যেক দিনের মতন আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হইলাম। পারুল আলম পিজা, যেটা ক্যাপসিকাম ছাড়া যে পিজাটা বানাইলাম, সম্পূর্ণ টিপ সহকারে দেখে নেবেন। চিকেনের পুর ভর্তি কিন্তু পিজা, এভাবে ঘরে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ছোট্ট একটা বেল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। কিন্তু যদি আপনার ভালো ভালো এরকমের ব্রেডের রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এরকম সুন্দর সুন্দর পিজার রেসিপি পেতে পারেন। এভাবে করে এত সুন্দর চিকেন দিয়ে, এভাবে চিকেন স্টকটা, চিকেনটা কীভাবে বানানো হয়েছে সেটা হয়তো দেখাইতে পারি না, বিভিন্ন চ্যানেল ইতে দেখাই থাকি। গোলমরিচের গুঁড়া একটু আদা রসুন দিয়ে সেদ্ধ করে আমি খোলাই নিছি, আপনারা কাঁচাটাও ব্যবহার করতে পারেন। এভাবে আমি দেখে নিন পুরো রেসিপিটা। দর্শক, চিকেন পিজা বানাইতে আমার গরম দুধ নিলাম হাফ কাপের মতো, ইস্ট 1 চামচ, 3 চামচের মতন চিনি, একটু মিশিয়ে নিতেছি, রান্নার রেগুলার তেল 2 চামচ, একটু মিশিয়ে নিতেছি, 1 কাপ আটা, আমি আটা দিয়ে বানাবো, আপনারা ময়দা দিয়েও বানাইতে পারেন। একটু মিশিয়ে নিতেছি, আপনারা হাত দিয়ে মেশাবেন না, কিন্তু প্রথম কিছু লারুনি দিয়ে বা চামচ দিয়ে যার যেটা থাকে সেটা দিয়ে মিশিয়ে নেবেন। এর সাথে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, সামান্য 1 চামচ তেল দিয়ে এখন আমি হাত দিয়ে এটা, এখন কিন্তু এই পর্যায়ে কিন্তু হাত দিয়েই মাখতে হবে, ভালো করে মিশে একটা স্টিকি দই ডোর তৈরি করতে হবে, দেখতে থাকেন। এই পর্যায়ে এসে আমি একটু তেল দিয়ে দিলাম, এখানে মতে আমি নিচে নিয়ে এটা সুন্দর করে 5 মিনিটের মতন মেখে নেব। বন্ধুরা, হয়ে গেল আমার 3-4 মিনিটের মতন, আমি এরা মতে নিছি। এখন আমি এখানে রেখে 1 ঘন্টার মতন এটা চুলার পাশেই রাখবেন, যেহেতু শীতকালের সময় চুলার পাশেই রাখতে হবে, রাখলে তাড়াতাড়ি ফুলে দেবে। 1 ঘন্টা পরে আসতেছি। সব পুরটা বানাবার জন্য চিকেন নিয়ে নিয়েছি 1 কাপ, পরিমাণ মতন পেঁয়াজ, রসুন কুচি, সম্পূর্ণ রসুন কুচানো মশলা, তার সাথে মরিচ কুচি, পেঁয়াজ পাতা কুচি, 1 চামচ টমেটো, পরিমাণ মতন লবণ, গরম মশলার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, 1 চিমটি লাল মরিচ গুঁড়া, 1 চিমটি হলুদের গুঁড়া, 1 চিমটি জিরার গুঁড়া, একটু চিনি স্বাদের জন্য। হ্যালো দর্শক, আমার নিজের হাতের বানানো টমেটো সস 2 চামচ পরিমাণ, এই টমেটো সসটা আমি নিজের হাতেই বানাইছি, একটু সয়া সস, একটু ওস্টার সস, ওদিকে সাথে গাজর কুচি, আপনাদের পছন্দ মতন আপনি আরও সবজি ব্যবহার করতে পারেন। এখন সম্পূর্ণ পুরটা আমি একসাথে মাখাই নিতে আসি, কেন এই ঝামেলাটার জন্য, কোনো ঝামেলা হবে না, সব একসাথে মাখাইয়ে আমি রান্না করব। আমি বাটার অয়েল ব্যবহার করব, এখন গরম হয়ে গেছে তাওয়াটা, 1 চামচের মতন, আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। আমি সম্পূর্ণ পুরগুলো দিয়ে নেড়ে ভেজে নেব এখন। হ্যালো দর্শক, আমি একটু গুঁড়া দুটো ব্যবহার করতেছি, যেহেতু মেয়োনিজ দিতে আসি না, সেজন্য আপনারা মেয়োনিজ থাকলে মেয়োনিজ ব্যবহার করতে পারেন। হ্যালো বন্ধুরা, আমার কিন্তু পুরটা বানানো হয়ে গেলে কি সুন্দর ঝরঝরা হয়েছে, এটা কিন্তু অনেক টেস্টি হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা এভাবে এই পুরটা কিন্তু অনেক রোলও ব্যবহার করতে পারেন। এভাবে করে আমার হয়ে গেল, শেষ হয়ে গেল পুর বানানো। হ্যালো ভিয়ার, কত সুন্দর ফুলে উঠছে। এখন আমি একটা রুটির শেপ দিয়ে নিই। হ্যালো আমার বন্ধুরা, যে মলটার মধ্যে বানাবো সেটার মধ্যেই নিয়ে নিলাম, এখন আমি এটা ভালো করে ছড়াই নিতে হবে, বড় করে নিতে হবে, দেখতে থাকেন। হয়ে গেছে আমার রুটির মতন করা, এখন আমি এটা একটু কাঁটা চামচ দিয়ে কেটে নিই, নাহলে ফুলে উঠতে পারে বেশিটা। আমি 1 চামচের মতন টমেটো কেচাপ দিয়ে নিলাম, এখন মিশিয়ে নেব, আপনারা পিজা সহজেও ব্যবহার করতে পারেন। এখন আমি এই পাঁচটা পুরোটাই দিয়ে নিলাম, কেন কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি কিন্তু পুরটা দিয়ে দিই, এই পুর দিয়ে কিন্তু আমরা 2টা পিজাও বানাইতে পারি। হ্যালো বন্ধুরা, ক্যাপসিকাম ডিম ছাড়া যে পিজা হবে না সেটা আজকে আমি দেখাই দিতেছি আপনাদেরকে। আমি কিন্তু কোনো ক্যাপসিকাম ব্যবহার করলাম না, শুধু কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু এই পিজাটা সাজাই দিতেছি, দেখতে থাকেন। পেঁয়াজ আমি কিন্তু এভাবে রিং করে বসাই দিলাম, নিজের
যেভাবে এক রকম একজনের পিজার ই বানায়, কিন্তু আপনাদের মতন আপনারা সুন্দর করে সাজাই নেবেন এটাই। বন্ধুরা, হ্যালো বন্ধুরা, এখন পর্যাপ্ত পরিমাণ কিন্তু মোজালা চিজ দিয়ে দিলাম, হয়ে গেল আমার পিজাটা সেট করা। এখন আমি ব্রেকে যাব। 10 মিনিটের জন্য আমি পাতিলটা প্রিহিট করতে দিছিলাম, এখন আমি এটার মধ্যে ঢুকাই দিতেছি। 15 মিনিট পরে আবার আসতেছি লো হিটে। হ্যালো বন্ধুরা, 20 মিনিট পর ফিরে আসলাম। দেখেন, নিজেদের চোখেই দেখেন কেমন হয়েছে পিজাটা। এভাবে ঘরে বানাইয়ে খাবেন, ক্যাপসিকাম কোনো দরকার নেই, ক্যাপসিকাম ছাড়াই পিজা বানানো যায়। দেখেন, বানাইয়ে খাইয়া কমেন্টসের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। এখন শেষ করে দেবো।